Assalamualaikum. আমি দীপ্তা পান্ডে কাতলাগাড়ি মাধ্যমিক বিদ্যালয়। আমি আজকে সপ্তম শ্রেণী তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্লাস নিচ্ছি। দ্বিতীয় অধ্যায় কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি। এই পাঠে আমরা জানব কম্পিউটারের যন্ত্রাংশের কার্যাবলী, কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের পারস্পরিক সম্পর্ক, বিভিন্ন যন্ত্রাংশকে আলাদাভাবে চিহ্নিত করতে পারবো। আমরা জানি কম্পিউটার একটি আধুনিক প্রযুক্তি, অনেকগুলো যন্ত্রের সমন্বয়ে কম্পিউটার গঠিত। কম্পিউটারের যন্ত্রাংশকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ইনপুট যন্ত্র আর একটা হচ্ছে আউটপুট যন্ত্র। যে যন্ত্রের সাহায্যে আমরা কম্পিউটারকে তথ্য প্রদান করে থাকি সেই যন্ত্রগুলোকে বলা হয় ইনপুট ডিভাইস, আর যে যন্ত্রগুলোর সাহায্যে আমরা কম্পিউটার থেকে তথ্য পেয়ে থাকি সেগুলোকে বলা হয় আউটপুট ডিভাইস। এখন আমরা জানব যে ইনপুট ডিভাইসে কি কি যন্ত্র আছে। আসলে ইনপুট ডিভাইসে অনেকগুলো যন্ত্র আছে। আমরা আজকে তিনটা যন্ত্র সম্পর্কে জানব, সেটা হচ্ছে কিবোর্ড, মাউস আর মাইক্রোফোন। সময়ের সাথে যন্ত্রপাতিগুলো ক্রমেই পরিবর্তিত হচ্ছে। আজকে আমাদের কাছে যেটা খুব আধুনিক বলে মনে হচ্ছে, আগামীকালই সেটা আমাদের কাছে অনেক পুরাতন হয়ে যাচ্ছে। এই যেমন ধরো রিমোট কন্ট্রোল, আগামীতে আমরা এমন টিভি পাবো যেটা মুখের কথাতেই চলবে, রিমোট কন্ট্রোলের আর প্রয়োজন হবে না। কিছু যন্ত্র হয়তো কয়েক বছরের মধ্যে আমাদের কাছে এত পুরাতন হয়ে যাবে যেগুলোকে আমরা জাদুঘরে সংরক্ষণ করব। তো প্রযুক্তি প্রতিনিয়তই উন্নত হচ্ছে, এর সাথে সাথে আমরা নতুন নতুন আধুনিক বিভিন্ন যন্ত্রাংশকে দেখতে পাচ্ছি এবং ব্যবহার করতে পারছি। তো আজকে আমরা ইনপুট ডিভাইসের মধ্যে প্রথমে কিবোর্ড সম্পর্কে জানব। কিবোর্ড একটি অত্যন্ত বহুল পরিচিত যন্ত্রাংশ। কিবোর্ডের সাহায্যে আমরা কম্পিউটারকে বিভিন্ন নির্দেশনা দিয়ে থাকি, কম্পিউটার সেই নির্দেশনা অনুযায়ী আমাদেরকে কাজ করে দেয়। আমরা যখন কোনো আমরা এই কম্পিউটার বা বিভিন্ন প্রযুক্তির যে সমস্ত যন্ত্রপাতি রয়েছে সেগুলো দিয়ে যদি আমরা কোনো কাজ করাতে চাই, তাহলে আমাদেরকে এই কিবোর্ডের মাধ্যমে নির্দেশনা প্রদান করতে হবে, তাহলেই সেই যন্ত্রগুলো কাজ করতে সক্ষম হবে। আজকের দিনের আধুনিক কম্পিউটারের কিবোর্ডের ধারণা এসেছে পুরাতন টাইপরাইটারের কিবোর্ড থেকে। কিবোর্ড আসলে অনেকগুলো সংখ্যা, বর্ণ এবং চিহ্ন সম্বলিত সারিবদ্ধভাবে অনেকগুলো বাটনের সমন্বয়ে গঠিত। টাইপরাইটারের কিবোর্ড আর কম্পিউটারের কিবোর্ডের মধ্যে সাদৃশ্য থাকলেও কম্পিউটারে রয়েছে বিশেষ কিছু কি যেগুলো দিয়ে আমরা বিশেষ ধরনের কাজ করে থাকি। কিবোর্ড সাধারণত ইংরেজি ভাষায় হয়, তবে অন্যান্য ভাষার কিবোর্ডও পাওয়া যায়। সাম্প্রতিক বাংলাদেশ সরকার সকল মোবাইল ফোনের কিবোর্ডে বাংলা লেআউট যুক্ত করার নির্দেশনা দিয়েছে। তাহলে আমরা জানতে পারলাম যে কিবোর্ডে কি কি থাকে এবং কিবোর্ড দিয়ে আমরা কি করি। কিবোর্ডে থাকে অনেকগুলো সংখ্যা, বর্ণ এবং চিহ্ন যেগুলো দিয়ে আমরা কম্পিউটারকে তথ্য প্রদান করি, এবং বিশেষ কিছু কি থাকে যেগুলো দিয়ে আমরা বিশেষ ধরনের কাজ করে থাকি। এরপরে আছে মাউস। মাউস একটি অত্যন্ত জনপ্রিয় ডিভাইস, একে পয়েন্টিং ডিভাইসও বলা হয়। যারা এটি তৈরি করেছিল তাদের ধারণা ছিল যে মাউস
দেখতে অনেকটা ইঁদুরের মতো, তাই এই যন্ত্রাংশের নাম হয়েছে মাউস। মাউসের সাধারণত দুটি বাটন ও একটি স্ক্রল থাকে। এই বাটন এবং স্ক্রল দিয়ে আমরা কম্পিউটারকে বিভিন্নভাবে নির্দেশনা দিয়ে থাকি। বর্তমান পৃথিবীতে অনেক ধরনের মাউস রয়েছে, তবে সবথেকে বহুল ব্যবহৃত মাউস হচ্ছে স্ট্যান্ডার্ড মাউস। কম্পিউটারের মনিটরের পর্দায় মাউসের অবস্থান দেখানো হয় তীরের ফলার মতো। মাউসটি নড়াচড়া করলে পয়েন্টারটির অবস্থানটিও পরিবর্তিত হয়। তাহলে মাউস কম্পিউটারের পর্দায় আমরা দেখতে পাই একটি তীরের ফলার মতো। আমরা যখন মাউসটি নড়াচড়া করব তখন মনিটরের পর্দায় তীরের ফলাটির অবস্থানও পরিবর্তিত হতে থাকবে। মাউসের বাটন ক্লিক করে কম্পিউটারকে বিভিন্ন নির্দেশ দেওয়া হয়। বিশেষ করে চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমে মাউসের ব্যবহার সব থেকে বেশি। সাধারণত নির্দিষ্ট প্রোগ্রামের বা চিহ্নের উপর মাউসের বাম বাটন ক্লিক করলে প্রোগ্রামটি বা চিত্রটি সিলেক্ট বা নির্বাচিত হয়ে যায়। আবার একইভাবে মাউসের বাম বাটন নির্দিষ্ট প্রোগ্রাম বা চিহ্নের উপরে পরপর দুইবার ক্লিক করলে প্রোগ্রামটি চালু হয়ে যায়। ল্যাপটপ কম্পিউটারের টাচপ্যাড দিয়ে মাউসের কাজ সম্পন্ন করা যায়। তাহলে আমরা জানলাম যে মাউসের কাজ কি। মাউসের কাজ হচ্ছে মনিটরের পর্দায় অবস্থান নির্দেশ করা। মাউস হচ্ছে দুটি বাটন এবং একটি স্ক্রল বা হুইল নিয়ে গঠিত। মাউসের মাধ্যমে আমরা কম্পিউটারকে বিভিন্ন নির্দেশ প্রদান করে থাকি। তাহলে এই হচ্ছে মাউসের ব্যবহার। এরপরে আমরা জানব মাইক্রোফোনের ব্যবহার। এটিও একটি ইনপুট ডিভাইস। মাইক্রোফোনও একটি ইনপুট ডিভাইস। আমাদের কথা, গান বা শব্দ এই মাইক্রোফোনের মাধ্যমে আমরা কম্পিউটারে প্রবেশ করিয়ে থাকি। বিশেষ করে ইন্টারনেট ভিত্তিক যোগাযোগে কথা বলার ক্ষেত্রে মাইক্রোফোন একটি অত্যন্ত প্রয়োজনীয় ডিভাইস। টেলিফোনে ব্যবহার করা হয় বলে এই যন্ত্রটির আবিষ্কার অনেক আগেই হয়েছিল, তবে এটি এখন সর্বাধিকভাবে কম্পিউটারে ব্যবহার করা হয়, তাই এটা একটি নিয়মিত কম্পিউটার ইনপুট ডিভাইসে পরিণত হয়েছে। কথা বলা ছাড়াও ভয়েস রিকগনিশনের ক্ষেত্রে মাইক্রোফোনের ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা জানলাম মাইক্রোফোন দিয়ে কি করা হয়। মাইক্রোফোনে একটি ইনপুট ডিভাইস, এর মাধ্যমে আমরা এটার মাধ্যমে আমরা কম্পিউটারে গান, শব্দ বা আমাদের কথা প্রবেশ করিয়ে থাকি। আর বর্তমানে ইন্টারনেট ভিত্তিক যোগাযোগের ক্ষেত্রেও আমরা দেখেছি মাইক্রোফোনের ব্যবহার সব থেকে বেশি। তাহলে মাইক্রোফোন দিয়ে আমরা এই কাজগুলো করে থাকি। তাহলে এখন আমরা নিশ্চয়ই বলতে পারবো যে ইনপুট ডিভাইসের এই তিনটা যন্ত্র দিয়ে আলাদা আলাদাভাবে কী কী কাজ করা যায়। কিবোর্ডের কাজ কি, মাউসের কাজ কি, মাইক্রোফোনের কাজ কি, এগুলো এখন আমরা বলতে পারবো। কিবোর্ড এবং মাউসের সাথে এবং মাইক্রোফোনের সাথে পারস্পরিক কি সম্পর্ক সেটা সম্পর্কেও আমরা ধারণা পেয়েছি, এবং এই যন্ত্রগুলোকে এখন আলাদা আলাদাভাবে আমরা চিহ্নিত করতে পারবো। তো শিক্ষার্থী, আজকে এই ছিল আমাদের কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি বিষয়ক ক্লাস। তো তোমরা এখন এই ক্লাসটা দেখো এবং আলাদা আলাদাভাবে এই ইনপুট ডিভাইসগুলো কীভাবে কাজ করে, এদের পরস্পরের সম্পর্ক কী, সেগুলো জানার এবং বোঝার চেষ্টা করো।